আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানবেন যেভাবে মৃত্যু হয়েছিল হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামের, আদি পিতা হযরত আদম এবং মা হাওয়া আলাইহিসসালামের এই বিস্ময়কর ঘটনাটি জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত ইসলামিক এবং শিক্ষণীয় ঘটনা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। তবে শুরু করা যাক। হযরত আদম আলাইহিসসালামের বয়স যখন 1000 বছর হলো, তখন তিনি বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছিলেন। এ সময় হঠাৎ একদিন তার বেহেস্তি মেওয়া এবং ফলমূলের কথা মনে পড়ে গেল এবং ওই ধরনের মেওয়া খাওয়ার জন্য তার আগ্রহ সৃষ্টি হলো। তিনি তার সন্তানদেরকে বললেন, তোমরা চেষ্টা করে দেখো আমার জন্য কিছু মেওয়া সংগ্রহ করতে পারো কিনা। পিতার খাবারের আগ্রহ দেখে তারা সকলেই মেওয়ার সন্ধানে বের হয়ে যায়। সন্তানদের মধ্যে কেবলমাত্র হযরত শীস আলাইহিসসালাম নিজের পিতার কাছে থেকে গেলেন তার সেবা শুশ্রূষা করার জন্য। অন্যদিকে বাকি ছেলেরা চলে গেছে বাবার জন্য মেওয়া ফল সংগ্রহ করতে, কিন্তু বহুদিনেও তারা কেউ ফিরে এলো না। তখন তিনি হযরত শীস আলাইহিসসালামকে বললেন, বাবা শীস, নিশ্চয় তোমার ভ্রাতাগণ দুনিয়ার কোথাও আমার জন্য মেওয়া ফল খুঁজে পায় নাই, তাই ওরা ফিরে আসছে না। আর তারা এমন লোকও নয় যে আল্লাহর কাছে প্রার্থনা করে আমার জন্য তার নিকট হতে মেওয়া ফল সংগ্রহ করতে পারে। এবার তুমি গিয়ে অমুক পাহাড়ে উঠে আল্লাহর শাহী দরবারে মেওয়ার জন্য প্রার্থনা করো, সম্ভবত তুমি সফল হতে পারবে। পিতার কথা শ্রবণ করে হযরত শীস আলাইহিসসালাম বললেন, আপনার মর্যাদা অপরিসীম হে আমার পিতা, তাই আমি মনে করি আপনি নিজেই আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ পাক আপনাকে মেওয়া ফল প্রদান করবেন। আমার থেকেও আপনার গুরুত্ব আল্লাহর নিকট অনেক বেশি। ছেলে শীসের জবাবে হযরত আদম আলাইহিসসালাম বললেন, বাবা, তুমি অবশ্যই জানো যে আমি বেহেস্তে থাকাকালীন আল্লাহর আদেশ অমান্য করে গন্ডম ভক্ষণ করে গুনাহগার হয়েছিলাম, তাই সেই ব্যাপারে আমি ভীষণ লজ্জিত। আমি কিভাবে নিজের জন্য কোনো কিছু তাঁর কাছে প্রার্থনা করতে পারি? পক্ষান্তরে তুমি আল্লাহর দরবারে এখনো পর্যন্ত নিষ্পাপ, তুমি আমার সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সুতরাং তোমার প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তখন হযরত শীস আলাইহিসসালাম পিতার বলে দেওয়া নির্দিষ্ট পাহাড়ে গিয়ে পিতার জন্য মেওয়ার উদ্দেশ্যে প্রার্থনা শুরু করতে লাগলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত শীস আলাইহিসসালামের প্রার্থনা মঞ্জুর করে জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল, তুমি বেহেস্তের সর্বোত্তম নেয়ামতসমূহ সোনার খাঁচায় সাজিয়ে জরিঘোচিত ঢাকনায় ঢেকে অমুক রূপসী হুরের মাথা তুলে দাও, সে ওটা আদমের কাছে নিয়ে যাক। হযরত আদম আলাইহিসসালামের শরীর ক্রমেই দুর্বল হয়ে আসছিল এবং তিনি তার জীবনের শেষ প্রান্তে চলে এসেছিলেন। তাই তিনি একদিন পুত্র শীসকে ডেকে বলেছিলেন, বাবা, মনে হয় পৃথিবী থেকে আমার বিদায় নেওয়ার সময় নিকটবর্তী, সুতরাং আমার আওলাদদের যে যেখানে আছে তাদেরকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো, সকলকে আমি আমার শেষ নসিহত করে যেতে চাই। হযরত শীস আলাইহিসসালামের আহ্বানে সাড়া দিয়ে তারা সবাই এসে হযরত আদম আলাইহিসসালামের অন্তিম সজ্জার নিকটে সমবেত হল। হযরত আদম আলাইহিসসালাম সকলকে লক্ষ্য করে বললেন, আমি যথাসম্ভব শীঘ্রই তোমাদের কাছ থেকে চিরতরে বিদায় নেব, তাই তোমাদের প্রতি আমার শেষ ওসিয়ত করে যাচ্ছি যে তোমরা পরস্পর সুসম্পর্ক বজায় রেখে চলবে, একে অন্যের সাথে ঝগড়া বিবাদ এবং কলহে লিপ্ত হবে না। তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে মিলেমিশে পরামর্শ করে এর সমাধানের চেষ্টা করবে। সকল ক্ষেত্রে তোমরা শীষের পরামর্শ, নির্দেশ এবং মীমাংসার প্রতি গুরুত্ব প্রদান করে তা মেনে চলবে, কারণ সে আল্লাহর অতি প্রিয়জন। তোমরা মনে রেখো, শীসকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি, সুতরাং সে তোমাদের মধ্যে শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় সেরা এবং যোগ্যতায় শ্রেষ্ঠ। হযরত আদম আলাইহিসসালামের সকল আওলাদি তার কথার প্রতি আনুগত্য স্বীকার করল এবং ওসিয়ত পালনের প্রতিশ্রুতি করল। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম শীসকে সম্বোধন করে বললেন, হে প্রিয় পুত্র আমার, এই পৃথিবী এক বিপদ সংকুল এলাকা, এখানে প্রতি মুহূর্তে পথভ্রষ্টের ভয় বিদ্যমান, বিশেষ করে ইবলিস প্রতিনিয়ত তোমাদেরকে বিপদে চালিত করার চেষ্টা করবে, তাকে সামান্যতম প্রশ্রয় দেবে না। তোমার বংশ আওলাদদেরকে সুপথে স্থির রাখতে বারবার তাদের নসিহত করবে, প্রাণপণ চেষ্টা করে যাবে। আমি তোমাদের জন্য দোয়া করছি, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সুপথে স্থির রাখুন। এই কথা বলে হযরত আদম আলাইহিসসালাম পুত্র শীসকে খেলাফত প্রদান করলেন। ইতোমধ্যে
মালাকুল মাউত হযরত জিব্রিল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন। হযরত আদম আলাইহিসসালাম মালাকুল মাউতকে দেখে বুঝতে পারলেন যে তিনি আর কিছু সময়ের জন্য জীবিত আছেন। ফেরেশতাদেরকে তিনি যথোপযুক্ত সম্মান জানালেন। এ সময় বিবি হাওয়া আলাইহিসসালাম ও হযরত শীশ আলাইহিসসালাম আদমের খেদমতে নিয়োজিত ছিলেন। তাদেরকে তিনি বললেন, তোমরা এবার একটু অন্য কোথাও গিয়ে বসো, আমার কাছে আগত মেহমানদের সাথে আমি একটু কথা বলবো। তারা হযরত আদম আলাইহিসসালামের নির্দেশ মোতাবেক বাহিরে চলে গেল। বাহিরে যাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত বললেন, হে সকল মানবজাতির পিতা আদম, আমার আগমনের কারণ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি আর বেশি দেরি করতে পারবো না। আপনার জান কবজ করার জন্য মহান আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। এখন আমি অনুমতি পেলেই আমার কাজ শুরু করে দিতে পারি। হযরত আদম আলাইহিসসালাম বললেন, আমি আমার প্রভুর আহ্বানে সাড়া দিতে সর্বদাই প্রস্তুত। আপনার কর্তব্য আপনি পালন করুন। মালাকুল মাউত এবার নিজের কর্ম সম্পাদনের জন্য উদ্যোগ গ্রহণ করলেন। হযরত জিব্রিল আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বললেন, হে মালাকুল মাউত, আবুল বাশার আদমের জান কবজ করতে যেন কোনরূপ কষ্ট না হয় সেদিকে তুমি খেয়াল রাখবে, কেননা মহান আল্লাহ স্বয়ং তাকে সৃষ্টি করেছেন এবং তার প্রতি আল্লাহর অনুগ্রহ অফুরন্ত। সেভাবে মালাকুল মাউত তার জান কবজ করলেন। আদম আলাইহিসসালাম অত্যন্ত শান্ত এবং ধীরস্থিরভাবে চিরনিদ্রার কোলে ঢলে পড়লেন। হযরত আদম আলাইহিসসালামের পরলোক গমনের দিনটি ছিল শুক্রবার। এই জগৎ থেকে হযরত আদম আলাইহিসসালাম বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আওলাদরা মিলে প্রায় 40,000 মানব সন্তান শোকাহত হয়ে একেবারে যেন হতবুদ্ধি হয়ে পড়ল। ইতোপূর্বে একমাত্র হাবিলের এন্তেকাল ছাড়া আর কোনো এন্তেকাল তারা প্রত্যক্ষ করে নাই। হাবিলের এন্তেকাল সকলে দেখেও নাই, কেননা এই ঘটনা ঘটেছিল কাবিলের মাধ্যমে এবং সকলের অলক্ষে। বিবি হাওয়ার গগনবিদারী বিলাপে ফেরেশতাগণ যেন বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। তিনি ক্রন্ধনজনিত কণ্ঠে বলতে লাগলেন, হায় আমার প্রাণের প্রিয়তম, বেহেস্তে আমি আপনার সঙ্গে ছিলাম, অতঃপর পৃথিবীতে আপনার সাথে এসে আপনার সুখ দুঃখের অংশীদার ছিলাম, কোনোদিন আপনাকে পরিত্যাগ করি নাই, তাহলে আজ কেন আমাকে একাকী ফেলে রেখে চলে গেলেন? হে আমার স্বামী, আমাকে আল্লাহ তাআলা আপনার সাথে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আপনাকে নিজের কাছে তুলে নেওয়ার সময় আমাকেও কেন আপনার সাথে নিয়ে গেলেন না? আদম আলাইহিসসালামের মৃত্যুতে সকলে কেঁদে কেটে পেরেশান হলো, কিন্তু এখন যে কি করণীয় তা কারোই জানা ছিল না, কেননা ইতোপূর্বে তারা কারোরই এন্তেকাল দেখে নাই। তাই এন্তেকালের পর আত্মীয় স্বজনের করণীয় ব্যাপারেও তারা অজ্ঞ ছিলেন। এমন পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার পক্ষ হতে জিব্রিল আলাইহিসসালাম প্রেরিত হলেন। তিনি এসে হযরত শীশ আলাইহিসসালামকে মুদ্দার গোসল, কাফন, জানাজা এবং দাফন প্রভৃতি বিষয়সমূহ শিখিয়ে দিলেন। তিনি সেই অনুসারেই সকলকে নিয়ে এসব কাজের আঞ্জাম করলেন। প্রায় 40,000 লোক হযরত আদম আলাইহিসসালামের জানাজার নামাজে শরীক হয়েছিলেন। বিবি হাওয়ার মৃত্যুর বিষয়ে এরূপ বর্ণিত আছে যে স্বামীর বিচ্ছেদের বেদনায় কাঁদতে কাঁদতে তিনি শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন এবং হযরত আদম আলাইহিসসালামের পরলোক যাত্রার মাত্র কিছুদিনের মধ্যেই তিনি ইহকাল ত্যাগ করে পরকালের পথে যাত্রা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিস্ময়কর ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞাননির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।